সন্তিছ ভাই কে দাবি করলো আর কে দাবি করলো না কে আনলো আর কে আনলো না এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে কোনো ব্যক্তি মেয়ের পরিবারের উপরে কোনোভাবে কোনো চাপ সৃষ্টি করে কোনো অংশ দাবি করবে সেটা ইসলামে হারাম 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 কোনোভাবেই মেয়ের বাপের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া ইসলাম বৈধ করে না। বরং কোনো মেয়েকে বিবাহ করলে ইসলাম যে ছেলে বিবাহ করবে তাকে তার উপরে চাপিয়ে দিয়েছে মোহর দান করা তার উপরে চাপিয়ে দেশে তাকে মোহর দিতে হবে তার সতীর্থকে হারা হালাল কিভাবে করছে সেটা পারিশ্রম তাকে দিতে হবে এটা কোরআন আয়ের দ্বারা পরোক্ষভাবে তো ওইটা তো দেয়ই না আবার ছেলে পরিবার বা ছেলেরা যদি বাপের মেয়ের বাপের উপরে কোনো কিছু চাপিয়ে দেয় তাহলে এটা তো আরও মারাত্মক হল এটা সম্পূর্ণভাবে হারাম যদি ছেলে জানতে পারে এটা সমঝোতা করবে তাদের মাঝে এটা এটা কী করবে বিষয়টি মীমাংসায় আসবে যে না আমার কোনো কিছু আমি চাচ্ছি না এবং তারা যদি জানতে পারে মেয়ের বাপের সাথে সে লিঙ্ক করবে যে না আমার এটা প্রয়োজন নাই আমি এদিকে এই বিষয়ে লুবি না আমি মেয়ে পেয়েছি আমি সে আপনাদের মেয়ে সুখে থাক শান্তিতে থাক এই দোয়া চাই আপনাদের কাছে এবং আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে রিজিকে বরক দেওয়া সুখদে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেন আমরা সুক্রিয়া করতে পারি সে তো কামনা করি এবং আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ সহ আপনারা যেটা দিবেন সেটা যদি আমাকে এখানে আপনাদের দোয়ার মাধ্যমে অথবা আল্লাহ যদি আমার বরকত দেয় সেটাই যথেষ্ট আপনি কী দেবেন আল্লাহ দিলে তো আরও অনেক কিছু দিতে পারেন অথবা এই এই বিষয়গুলি নিয়ে সন্তুষ্ট থাকা দরকার এইগুলি মানুষ করে থাকে কারণ কী জানেন এগুলি করে থাকে ওই যে ইসলামিক জ্ঞান নাই মূর্খতা জাহেল জাহেলি স্বভাব অথবা একজন একজনের দেখছে আর লোভ একটা একজনের আরেকজনের লোভ আছে যে মেয়ের বাপের অনেক কাছেই আছে সে আছে আমরা মেয়ের বিবাহ করছি বিবাহ করেছে আমার ছেলেকে কেন দিবে না আমার ছেলে কষ্ট করবে এটা করবে সেটা কি ব্যাপার মেয়ের বাপ যদি যদি দেখে যে আমার মেয়ে কষ্টে আছে যে আমার কাছে বিবাহ দিছে অথবা মেয়ের জামাই মেয়ের হাজব্যান্ড স্বামী এরা কষ্ট করতেছে তাই মেয়ের বাপেই তো অনেক সময় সাহায্য সহায়তা করে এটা তো বলার প্রয়োজন হয় না পরোক্ষণে মেয়ের বাপের যদি সম্প্রদায় থাকে মেয়েদের ভাইদের সম্প্রদায় যদি থাকে এরা সাধারণত সাহায্য সহায়তা করেই অনেক সময় তারা যদি ইচ্ছা করে কোনো টাকা পয়সা বা কোনো জিনিস ঘরের আসবাবপত্র বা কোনো কিছু দিয়ে থাকে সেটা আলাদা কথা কিন্তু এদের উপর চাপ সৃষ্টি করে বা অথবা অন্যায়ভাবে দাবি করে অথবা কোনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে বা কারোর মাধ্যমে কোনো কিছু দাবি করে ইসলামের সমর্থন করে না এরা ইসলাম বহির্ভূত কাজ যদি কেউ করে থাকে অবশ্যই সেই গুণাগার এবং সে আল্লাহকে জিজ্ঞাসিত হবে এ বিষয় থেকে দূরে না থাকা পরন্তু আল্লাহ সোমান আল্লাহ তালা কাছে তবা কীভাবে করবে এগুলি থেকে বিরোধ থেকে আল্লাহ কাছে মাফ চাইতে হবে যে এই লোভ লালসা যাতে ভিতরে না আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন না আমি হাজার সাল্লাহ নবুল আলিক্রম্লা